তেহরি খাওয়া বন্ধ করুন। এই বেটা ফালতু কথা খান, এই আলিম ওলামারা এর আলো মিসকিন, এই ফকিরের বাচ্চারাই দেশকে শেষ করে দিয়েছে, এদের কারণে আল্লাহর গজব আসছে আজ, কারণ নীতি থেকে তারা দূর সরে গেছে, টাকা কি সবকিছু সবার চাইতে সবকিছু মর মনে করেছে। সাহুর হলো একটা বরকতের সময়, সাহুর খেতে হবে ঠিক আছে, কিন্তু সাহুর খাবো এই সময়ে খেতে বসেছি, বন্ধ করেন, আর মাত্র 5 মিনিট আছে, না পিট। আপনারা তো বলেন হাবিব ভাই আপনি একটু লিমিট ক্রস করে যাচ্ছেন, আপনি যে কাউকে সালাফিদেরকে একদম দ্বিধাহীন ভাবে মুশরিক বলে দিচ্ছেন, আপনি তো একদম লিমিট ক্রস করে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনি ভিডিওটা এই উনি যা বলে, এই গাঞ্জাখোর যা বলে এটা সম্পূর্ণ দেখবেন, দেখে এরপর আমার উপর আপনি কেয়াস করবেন যে আমি যে ওদেরকে মোস্তাক বলে আমার কথাটা কতটুকু যুক্তিযুক্ত, তারপরে আপনারা মন্তব্য করবেন। আগে পরিপূর্ণ ভিডিওটা শুনুন। বেটা চুল কাইটা খা, ধর্ম বিক্রি করে খাইস না, চুল কাট, রাস্তায় জুতা শিলা, কাপড় সিলাই করে খা, প্রয়োজনে ভিক্ষা করে খা, কিন্তু ধর্ম বিক্রি করিস না। তোরে কয় টাকা দিব, তুই টাকার জন্য মানুষের ঘুমগুলিকে এভাবে নষ্ট করে দিচ্ছিস। ঘুম একটা নিয়ামত, তারাবি পরে সারাদিন সিয়াম পালন করে কিয়াম করে অনেক মানুষ ঘুমিয়ে গেছে, অসুস্থ মানুষ, ওর মাইকের জ্বালায় থাকা যায় না। এই মাইক আজকে ওরাও বলতেছে, ওরাও বলতেছে এগুলো বেদা, এগুলো কি বেদা। প্রয়োজনে সাহারির জন্য আজান দেওয়া যায়, শুধুমাত্র আজান। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, শেষ রাত্রিতে উঠে বড় একটা লাঠি নিয়ে ওই হুজুরদের পিটাই, পিটাইয়া পিঠের চামড়া উঠাই দিই। কেউ কে দায়িত্ব দিয়েছে যে সেহরি খাওয়া বন্ধ করুন? এই বেটা ফালতু কথা খান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সাহুর খেতে বসেছে, তাসাহারু ফা ইন্নাহু বারাকা, তোমরা সেহরি খাইও, কেননা সেহরিতে বারকাত রয়েছে। সেহরি খেতে বসেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আর রাসূল কি বলছেন জানেন? আল্লাহর নবী বলছেন, সে যেন তার খাদ্যের পাত্রকে রেখে না দেয় যতক্ষণ না হাজত করা হয়। সুবহানাল্লাহ বললেন না? তার মানে খানা যেত বন্ধ খাবে, তার মানে আবার এই না, আপনি একেবারে নেহায়াত সময় উঠেছেন, উঠে প্লেট একবার স্তূপ করে যা খাওয়ার দরকার জন্মের মতো ভরে বসছেন, এবার আজানটা যদি সূর্য উদিত হয় খেতে থাকবেন, তার মানে কিন্তু এই নয়। স্বাভাবিকভাবে আপনি খেতে বসেছেন, মুয়াজ্জিন আজান দিয়েছে, সময় হয়ে গেছে, তাই আপনি খাবার ছেড়ে দেবেন না আপনার যতক্ষণ না উদর ভর্তি হয়। এ কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই বেটা বলে বন্ধ করুন, নবী বলে চালিয়ে যাও, আরে কয় বন্ধ করুন, কার তো শুনবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা। এই বেটা তিনটা কাজ করছে, এক নাম্বার, রাত্রে আমরা সাহরি খাওয়ার জন্য তো উঠবই, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে, মোবাইল আছে, ঘড়ি আছে, কত কিছু আছে, এই বেটা তরে সেই জায়গায় গান গাইতে করছে, কারা কে রাত পড়তে করে, তুই যে কোরআন পড়িস তাও তোর গুনাহ হবে। কেন? রাত্রের ঘুম মানুষের যারা অন্যায়ভাবে ঘুম ভাঙ্গাইয়ে দিবে, কে বলেছে তোকে? কত শিশুরা সেখানে মাকে ডিস্টার্ব করছে, রাত্রে সাহরি পাক করতে পারছে না তারা, বাচ্চাদের কারণে কত অসুবিধা, কত অসুস্থ মানুষ ঘুম পাড়তে পারছে না, মাইকের জ্বালায় কি একটা অবস্থা, কি রেখে কি বলে, এই আলিম ওলামারা এর আলো মিসকিন, এই ফকিরের বাচ্চারাই দেশকে শেষ করে দিয়েছে, এদের কারণে আল্লাহর গজব আসছে আজ, কারণ নীতি থেকে তারা দূর সরে গেছে, টাকা কি সবকিছু সবার চাইতে সবকিছু মর মনে করেছে। আপনারা দেখেন নাই কিছু হুজুর আল্লাহ আকবর বলে বালি ভরা দিছে আগুনের উপরে? বেটা বালি ভরার কাম বাচ্ছে, তোর বালি ভরায় কাম লাগবে না, কারণ কি? এই জন্য কাজে আসবে না, তোর পেট আর মুখ ঠিক নাই, তোর পেট মুখ নষ্ট হয়ে গেছে, এই জন্য বালি পরা জোর একটা লাইভে এসে বালি পরা দিচ্ছে, এরকম কাজ করা গরহিত কাজ, অন্যায় করা কাজ। তুই চুপে চাপে দোয়া পড়বি, আর যদি বালি নিক্ষেপ করার পরে আগুন নিভে যায় সেটা আলাদা কথা, কিন্তু মানুষকে দেখানোর জন্য তোর বালি পরার দামই যদি এতই হতো তাহলে তো মানুষে অনেক কিছুই করত। সাবধান, এগুলো রিয়া, এগুলো থেকে বিরত থাকাই উচিত। দুঃখের কথা বলবো আর কি করে, আজকেও দেখলাম ভাইরাল, সৌদি আরবে আজানের শব্দকে কমিয়ে দেওয়া হয়েছে, খাফিব করা হয়েছে। আমি সিরিয়াসলি দুঃখিত, আশ্চর্য হয়ে গিয়েছি যে পবিত্র মক্কার মতো জায়গায় মসজিদের আজানের সাউন্ড কে মাইকের সাউন্ড কমিয়ে দিবে এমন দৃষ্টতাপূর্ণ আচরণ আশা করিনি তাদের কাছে। শুনছেন তো পরিপূর্ণ ওনার বক্তব্যটি, কি বলেছে উনি,
তো যে বিষয়ে আমি বলতেছিলাম, দেখেন একটা মহল্লার মধ্যে 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষ রোজা রাখবে, আর বাকি 20% মানুষ রোজা রাখবে না, হোক তাদের মধ্যে শিশু আর যাই হোক না কেন, 80% মানুষই রোজা রাখবে বা 80% পরিবারই রোজা রাখবে। এখন এমন অনেক পরিবার আছে যারা অ্যালার্ম বিষয়টা বোঝে না বা অ্যালার্মে তাদের অত উঠে না, তাদের অভ্যস্ত না। তো মূলত মসজিদের মাইকে কখন বলে সাহারির সময় হয়েছে, মসজিদের তখনই তারা ওঠে। মসজিদের মাইকে কখন বলে সাহারির সময় শেষ, তখন কিন্তু তারা সাহারি বন্ধ করে। আর মসজিদের মাইকগুলোতে কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই বলে থাকে। কিন্তু এই ব্যক্তি ওর মুখে দাঁড়িয়ে ও বলছে যে আমরা নাকি ধর্ম বেঁচে খাই, যারা সেহরির সময় বাতিয়ে দেয় আবার সেহরির সময় শেষ এটা বাতিয়ে দেয়, এরা নাকি ধর্ম বেশ কি করে খায়, মানে খাই, আমাদের উচিত চুল কেটে খাওয়া। আমার মনে হয় ওকে আমি কাছে পাইলে মুরব্বি, মানে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারতেছি না রিয়েলি, এটাই তাকে যদি আমি কাছে পাইতাম তার দাড়িটা আমি কেটে দিতাম। এটা আমার ফার্স্ট উদ্যোগ ছিল, তার দাড়িটা আমি কেটে দিতাম, দাড়ি কেটে দিয়ে জুতা দিয়ে দুই গালে দুইটা বাড়ি দিয়ে দিতাম, যাও। এছাড়া তার প্রতি আমার আর কোনো বিদ্বেষ নেই, এটাই আমার বিদ্বেষ। আরে ভাই, এমন অনেক এলাকা আছে যে এলাকায় যদি সাহারির টাইমে ইমাম ওই মুয়াজ্জিন সাহেব যদি না বলে দেয়, পরবর্তীতে ওই মুয়াজ্জিন সাহেবকে গ্রামবাসী গালি গালাজ করে, কেন আপনি সময় মতো ডাকলেন না সাহারির জন্য, আপনার জন্য অনেক মানুষ আজকে সাহারি করতে পারেনি। আর এই মূর্খ বলতেছে সাহারি নাকি, এই সাহারির মানে এলান দেওয়াটা নাকি অন্যায়, এই এলান যারা দেয় তাদের নাকি ধর্ম বেঁচে খায়, আমাদেরকে কি পরিমাণ গালি গালাজ করছে অবশ্যই শুনেছে, মানে জঘন্যতম ভাষায় গালি গালাজ করছে, যার প্রতি উত্তর দেওয়ার মতন আমার কোনো সাধ্য নাই। মানে এইগুলা যে কোত্থেকে মানে উৎপাদন হয় আল্লাহ পাকি জানে, ইতিপূর্বে কিন্তু এইগুলোর কোনো উৎপাদনই বাংলাদেশে ছিল না, হঠাৎ করে কোত্থেকে এগুলো উৎপাদন হলো আল্লাহ পাকি জানে। ভাই, এগুলোকে কন্ট্রোল করা আমাদের একদম সময়ের দাবি, এগুলোকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি আমাদের খেয়ে হারিয়ে ফেলবো আমরা, আমাদের ধর্মীয় যে খ্যাটা সেটা আমরা হারিয়ে ফেলবো। এই জন্য অতি দ্রুত শীঘ্রই এদেরকে কন্ট্রোল করা দরকার, এদেরকে ধরে ধরে সাইজ করা দরকার। মুরব্বি আর অমুরব্বি নাই, যেগুলো পাবেন ধরে ধরে সাইজ করা লাগবে, না হয় এরা কোনোদিনও ঠিক হবে না। আমার এই জন্যই ক্ষোভ, আমার ক্ষোভের জায়গায় কিন্তু যারাই পরিপূর্ণ ওর বক্তব্যটি শুনছেন তাদের বলতেছি, ক্ষোভের জায়গাটা আমার এখানে। এই জন্যই ওদেরকে সালাফিদেরকে আমি মুশরিক বলি, মুমিন বলি না কখনো। মুমিন না বলার মূলত কারণ এখানে, কারণ আপনারা যেটা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন, মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে এমন বক্তব্য দিতে পারে। মানে মসজিদের মাইক পেয়েছে, ওরা তো কত কোথাও ওদের বক্তব্য দেখেন, কিন্তু দেখবেন মসজিদের নির্দিষ্ট কোনো মসজিদের মেম্বার, এছাড়া পিছনে অন্য নীলপটা দিয়ে কাগজ ছড়িয়ে ভিন্নটা এডিট করে দিয়ে দেবে, এছাড়া ওদের মঞ্চ ময়দানে বক্তব্য খুব কম পাবে, কারণ এই বক্তব্য মঞ্চ ময়দানে দিলে তো জনগণের জোতা পিটা খাবে। এই জন্য এই মিডিয়ার জগতে কি করবে, নির্দিষ্ট একটা মসজিদ বেছে নিয়েছে বা গড়ে নিয়েছে, ওই মসজিদের মেম্বারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকবক করে আর ইন্টারনেটে এগুলো ছেড়ে দেয়, আর সাধারণ জনগণের মধ্যে এগুলো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। যাই হোক না কেন, সরকার মহোদয়ের কাছে আবেদন করছি অতি দ্রুতই এইসব ব্যক্তিবর্গদেরকে কন্ট্রোল করা, সময়ের দাবি, তাদেরকে কন্ট্রোল করো, না জনগণ কিন্তু যখন ধাওয়া দিবে তখন কিন্তু তারা পালাবার সুযোগ পাবে না, পালাবার জায়গা পাবে না, তখন কিন্তু তারা বলতে বাধ্য হবে আইন আল মাফর, পালানোর জায়গা কোথায়। আসসালামু আলাইকুম।